हेलो गाइस, आज के आमी तुम्हारे साथे एक खुबी सुंदर रेसिपी शेयर करब जेटा किना होच्छे भेज डाल। तो देखो सारा शीत पेरिए गेलो, मोटामोटी रेसिपिटा करब करे माने एटा ओटा करते करते माने करा होच्छिलो ना। तो आज के आमी प्रतिज्ञा नियेछि आज के आमी भेज डाल रान्ना करबई। आर जेहेतु भेज डाल खुबी प्रिय एक खाबार आमादेर, आमरा जेहेतु भेजिटेबिलटा प्रचुर लाइक करी, भेजिटेबिलटा खूब खेते भालोबासी आर कि। তো যাই হোক, দেখো সব রকম ভেজিটেবিল আমি জোগাড় করে নিয়েছি। আর এখনটা হলো মুগ ডাল, আমি মুগ ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আমি। তো সুন্দর করে 2-3 পানিতে আমি ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু কাঁচা মুগ ডাল। তো মুগ ডালটা আমি কোনো রকম ভাজিনি, তো এখন ভালো মতো করে ধুয়ে ভাজবো। তার জন্য দেখো 2-3 পানিতে ধুয়ে নিয়েছি। আর ভেজ ডালটা খুবই ভালো লাগে খেতে আর কি। আর একেবারে বিয়েবাড়ির মতো স্বাদে, মানে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে চলেছি, আর সেরকমই রান্না হয় আর কি। তো যারা যারা খায় তারা বলে, তো সেই হিসেবেই আমি রান্না করছি। তো রেসিপিটা পুরো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো এখন হলো আমি ডালটা 2-3 পানিতে ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি ডালটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো ডালটা ধোয়া হয়ে গেছে, দেখো ডালটা আমি তুলে নিয়েছি। এখন ডালটা আমি ভাজবো। তো এখানে দেখো আমি শীতের সব রকম ভেজিটেবিল কাট করে নিয়েছি, আর কেটে সুন্দর মতো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি আলাদা আলাদা করে। আর তারপরে দেখো একটা প্রেশার কুকার নিয়েছি, আর প্রেশার কুকারে দিয়ে দেবো এটা হচ্ছে দেশি ঘি। তো দেশি ঘি নিয়েছি আমি। দেশি ঘিটা দেখো ফ্রিজে রেখেছিলাম, ঘিটা আমি সবসময় ঘি ফ্রিজে রাখি। ফ্রিজে রাখলে কি ঘিটা একটা চিটে গন্ধ হয় না, ঘিটা পুরো ফ্রেশ থাকে, ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। তার জন্য ঘি আমি ফ্রিজে রাখি। তো ঘিটা জমে গেছে, তার জন্য দেখো চামচ থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর ঘিটা গলে গেলে মোটামুটি ডালটা আমি দিয়ে নেবো। তো দেখো ঘিটা আমি দিয়ে নিয়েছি। তো আর একটু ঘি দিয়ে নিচ্ছি। তো ঘিটা গলে গেছে, আর এই মুহূর্তে দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি। আর ডালটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেবো। আর হ্যাঁ, একদম লো আঁচে ভাজবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবো। লো করে ভাজতে থাকবো যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়, আর যতক্ষণ না ডালটা একটু ঝরঝরে হয়, আর ডালটা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, ততক্ষণ ভাজতে থাকবো। যার কারণে ভেজ ডালের টেস্টটা কিন্তু অনেক স্বাদ হবে। সেই জন্য ঘি একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর কি, লো আছে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর ডালটা সুন্দর ঝরঝরাও হয়ে গেছে ভাজতে ভাজতে, দেখতে পাচ্ছ। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম জল, আর দেখো ফ্রেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। তো মুগ ডালটা দেখো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু ঘিয়ে ফ্রাই করেছি সুন্দর করে, তার জন্য একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তো ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমার। আর এদিকে দেখো একটা কড়াই নিয়েছি, আর কড়াই তেল দিচ্ছি। আর এদিকে আমি সমস্ত সবজি নিয়েছি, দেখো কি কি সবজি নিয়েছি আগে বলি। নিয়েছি হচ্ছে ফুলকপি, বিনস, গাজর, টমেটো আর হচ্ছে মটরশুঁটি। তো টমেটোটা অবশ্যই আমি পরে অ্যাড করব। তো প্রথমে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নিচ্ছি দেখো ওই তেলের মধ্যে, যেমন ফুলকপি, বিনস আর গাজর আর মটরশুঁটি। তো এগুলো একদম লো আছে, একদম ফ্রাই করব যাতে ভেজিটেবিলগুলো সুন্দর ফ্রাই হবে, দ্বিতীয়ত সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তার জন্য দেখো একটু নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে একদম ফ্রাই করতে থাকবো আর কি। তো খুন্তি দিয়ে এখন নেড়েচেড়ে একটু নেড়ে নেবো, তারপর ঢাকনা দিয়ে ভাজা করে নেবো সবজিগুলো। তো কালারফুল কালারফুল লাগছে দেখো, দেখতে কি সুন্দর লাগছে সবজিগুলো, অনেক রকম কালার রয়েছে। তো সবজিগুলো দেখো এখন ঢাকনা দিয়ে ভাসে থাকবো একদম গ্যাসের ফ্লেমটা লো করে, যাতে সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর এরই মধ্যে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি খুন্তি করে একটু কেটে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে সমস্ত সবজিগুলো নিয়েছি সবই সিদ্ধ হয়ে গেছে। তো এখন সমস্ত সবজিগুলো একটা বলে তুলে নিয়েছি, আর এই তেলেই বাকি রান্নাটা হবে। তো দেখো আমি তুলে নিয়েছি সবজিগুলো, আর তেলের মধ্যে আমি গোটা মশলা দেবো কিছু, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দেখো আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা মশলাগুলো দেখো নিয়ে নিয়েছি, আর নিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে গোটা মশলাগুলো ফোড়নটা একটু সুন্দর ভাজা হয়ে যায়। তো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কা। তো দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ি দিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা হোক তেজপাতা হোক আমি যখনই ইউজ করি ধুইয়ে ইউজ করি। আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো, আর টমেটোটা একদম লো ফ্লেমে টমেটোটা সুন্দর করে ভাসতে থাকবো।
টমেটোটা একটু ভাজা ভাজা করে নিই, যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। তো কাঁচা গন্ধটা কেটে গেছে, তো এরই মধ্যে দেখো আমি দিয়ে নিচ্ছি আদার পেস্ট। তো আদা রসুনটা একটু ভেজে নেবো, আদা রসুন আছে অল্প, তো আদা রসুনের পেস্টটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করে নেওয়ার পরে দেখো অ্যাড করছি সমস্ত স্পাইস, যে সমস্ত স্পাইস হয় আর কি, তোদের যেমন হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যেহেতু ভেজ ডাল করছি তো তার জন্য দেখো আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ ভেজ ডাল ঝাল ঝাল তো অত ভালো লাগে না। তো শুকনো লঙ্কা দিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি ডালে, দেখেছো ঝাল ঝাল কাঁচা লঙ্কা। তো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখো কষাতে কষাতে মশলাটা কমে গেছে, মানে সুন্দর তেল ছেড়ে গেছে মশলাগুলো থেকে, আর কষানোর দরকার নেই। আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দেখো সবজিগুলো, ফ্রাই করা সবজিগুলো দিয়ে দিয়েছি, আর মশলাটার সাথে সুন্দর মিক্সড করে নিচ্ছি। তো এখন হলো দেখো আমি মশলাটার সাথে সবজিটা সুন্দর কষিয়ে নিয়েছি, আর এখন অ্যাড করব ডালটা, মুগ ডালটা। তো দেখো আমি সবজি বুঝে ডালটা দিলাম, সমস্ত ডালটা দিলাম না, কারণ বেশি হয়ে যাবে ডালটা, তার জন্য বুঝে আন্দাজ বুঝে আমি ডালটা দিলাম। তো সবজিটার সাথে সুন্দর ডালটা এখন মিক্সড করে নিচ্ছি, তো রেডি হয়ে যাচ্ছে দেখো আমার একেবারে বিয়েবাড়ির স্বাদের ভেজ ডাল, আর অনেক সুন্দর স্মেল বেরিয়েছে, তো দেখতে থাকো। আর এখন দেখো মোটামুটি জল দিয়ে একটু পাতলা করেছি, কারণ যত ঠান্ডা হবে ভেজ ডালটা তত ঘন হয়ে যাবে আবার। তো একটু সামান্য চিনি অ্যাড করছি, কারণ ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এখন হলো দেখো ডালটা ফুটতে থাকছে, আর সমস্ত সবজিগুলো দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, কালারফুল কালারফুল লাগছে। আর এই পরিমাণ রেখেছি আমি পাতলাটা, কারণ এটা কিন্তু যেমনটা বলেছিলাম ঠান্ডা হয়ে গেলে আবার জমে জমে যাবে। আর দেখো নামানোর একটু 5 মিনিট আগে আমি ঘি দিয়ে নিচ্ছি, আরও 1 চামচ মতো দেশি ঘি। আর এটা একটা ম্যাজিক মশলা, তো ম্যাজিক মশলা আমি অ্যাড করছি, যেটা কিনা একেবারে হোমমেড গরম মশলা পাউডার, তো লাস্টে অ্যাড করছি, যার কারণে স্মেলটা আরও বেশি সুন্দর বেরোবে, একেবারে বিয়েবাড়ির স্বাদের মতো গন্ধটা কিন্তু সত্যি সত্যি উঠেছে। আর রিয়াদ ওই দিকে ছুটে চলে এসেছে দেখো গন্ধে। তো দেখো সবজি দিয়ে একদম বিয়েবাড়ির স্বাদের বলো, অনুষ্ঠান বাড়ির স্বাদের বলো, ভেজ ডাল পুরো একেবারে রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে যেমনটা বলেছিলাম আর একটু কিন্তু পা ইয়ে হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আমার মতো রেসিপিটা ফলো করতে পারো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আর আমার একেবারে দেখো অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো একেবারে ভেজ ডাল রেডি। আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিলাম, আর সবাই খুব খুব ভালো থেকো, আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। টাটা।